ফেসবুক অন করলে হয় কাশবন না হয় পদ্মবিল। আমি মনে হয় একমাত্র পাবলিক যে কিনা এই দুইটার একটাতেও যেতে পারিনি। যারা এই দুইটা জায়গাতেই যাচ্ছে তাদের জন্য তো ফেসবুক অন করার মতনই নাই। একবার ছবি পোস্ট করছে তো আর একবার ভিডিও আপলোড করছে, কি এক সমস্যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ভালো শারীরিকভাবে থাকলেও মানসিকভাবে আপনারা ভালো থাকতে দিচ্ছেন না, কারণ আপনারা যারা এই যে কাশবন আর পদ্মবিলে যাচ্ছেন, আপনারা যে বারবার ছবি পোস্ট করছেন, ভিডিও আপলোড করছেন, এটা দেখার পর মন মানসিকতা সত্যিই ভালো থাকে না। কারণ আমার কাছে মনে হচ্ছে আমিই মনে হয় একমাত্র পাবলিক যে কিনা এই দুইটার একটাতেও যেতে পারলাম না। আমার সত্যি অনেক বেশি আপসেট লাগছে। আমিও যেতে চেয়েছিলাম কাশবনে, কিন্তু আমার হাজবেন্ডের সময় হয়নি, যে কারণে আমাকে নিয়ে যেতে পারেনি। তো কি আর করার, আপনারা হচ্ছে ভিডিওগুলো আপলোড করছেন, ছবিগুলো পোস্ট করছেন, আর সেইটা দেখছি আর মন খারাপ করে বসে থাকছি। তো ফেসবুকে সবাই দেখি এখন হচ্ছে কাশবনে যে ছবি তুলছে, ভিডিও করছে, সেটা আপলোড করছে। আবার অনেকে পদ্মবিলে যাচ্ছে, সেখানে যে অনেক সুন্দর সুন্দর পিক উঠাচ্ছে, তারপর ভিডিও তৈরি করছে। তো এইগুলো দেখে না নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে, যে আমিও যদি যেতে পারতাম তাহলে অনেক সুন্দর ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারতাম বা অনেক সুন্দর সুন্দর ছবি উঠিয়ে নিয়ে আসতে পারতাম। কিন্তু কি আর করা যাবে, আমি তো যেতে পারলাম না। তাই এখানে হচ্ছে আপনাদের সাথে একটু মনটা খারাপ নিয়ে কথাগুলো বলতে হচ্ছে, কারণ যারা যাচ্ছেন তাদের তো অনেক বেশি ভালো লাগছে, আর যারা যেতে পারছেন না তারা আমার মতন মন খারাপ করে এই যে ঘরে বসে যারা যাচ্ছে তাদের হচ্ছে ভিডিও আর ছবিগুলো দেখে মনকে একটু সান্ত্বনা দিন, যে আপনি ওখানে গেছেন, কি আর করবেন বলুন আপুরা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দুপুরে রান্না করছি, তো এখানে হচ্ছে আজকে শাক ভাজি করবো, আর হচ্ছে বেগুন দিয়ে কুমড়ো ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করবো, মাছের তরকারি। তো আজকে অনেকদিন পর এই ধরনের একটা লাল শাক খেলাম, মানে লাল শাকটা দিয়ে যখনই ভাত মাখাচ্ছিলাম পুরো ভাতটা একদম লাল হয়ে যাচ্ছিল। তো অনেকদিন পর এই ধরনের লাল শাক খেলাম, যেটা দিয়ে ভাত মাখালে এত সুন্দর ভাতটা লাল হয়ে যায়। ইদানিং যে শাকগুলো পাওয়া যায় বাজারে, সেই শাকগুলো মানে রান্না করার পর কেমন একটা সবুজ সবুজ হয়ে যায়, আর ভাতে মাখানোর পর সবুজই থাকে, একদমই লাল হয় না, আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না, কেমন একটা ঘাস ঘাস টাইপের লাগে। তো বহুদিন পর এর ধরনের একটা লাল শাক খেলাম, বেশ মজা ছিল শাকটা। আর এই যে এখানে হচ্ছে একটা মাছের তরকারি রান্না করব বেগুন বড়ি দিয়ে, মাছ দিয়ে। তো আমরা যেভাবে রান্না করি বেগুনটা, আজকে ঠিক সেভাবেই রান্না করব। তো অনেকেই কিন্তু এভাবে রান্না করে না, তো আমি কিভাবে রান্না করি সেটা একটু দেখেন। আমি হচ্ছে এখানে আগে মশলাগুলো একটু ভেজে নেব, তারপরে হচ্ছে একবারে পানি দিয়ে দেব। আর এই যে একেবারে যেটা পানি দিয়ে দিই, এটাকে আমরা কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটাকে মৌনি বলে। তো জানি না কোন কোন এলাকায় এভাবে বেগুন তরকারিটা রান্না করে খান, আমাদের এলাকায় কিন্তু এভাবে খেয়ে থাকে, যেটাকে এই যে মৌনি বলে, একবারে পানি দিয়ে দিই। তো এভাবে পানি দিয়ে কিছুক্ষণ পানিটা ফুটিয়ে নেব, তারপর বেগুন দিয়ে দেব। তো এখানে কিন্তু পানিটা ফুটানোর জন্য দিয়ে দিলাম, আর এই যে পানিটা এখন ফুটে গেছে, তো এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দেব। তো এখানে বেগুনটা নরম হয়ে আসলে তারপর হচ্ছে মাছ আর বড়িটা একসাথে দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমাদের এলাকায় কিভাবে রান্না করে বা আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই বলতে পারেন আবার রান্না শেখাতে আসলাম, রান্না শেখাই না আমি, যেহেতু রেগুলার আমার হচ্ছে রান্নাবান্নার ভিডিওগুলোই দিই, তো আমি রেগুলার কি রান্নাবান্না করছি সেটাই কিন্তু আপনাদের সাথে আপলোড করে থাকি। তো যাই হোক, আজকেও আমি হচ্ছে আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম, তো কেউ আবার রেসিপি আকারে নিয়েন না। আর যদি কারোর মনে হয় এভাবে বেগুন রান্না করে খাবেন তো খেতে পারেন, বেশ মজা লাগে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না কিন্তু শেষ, এই যে লাল শাক ভাজিটাও হয়ে গেছে, আর এখানে বেগুন তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে দিলাম, আর ভাতটাও চুলোয় দিয়ে দিয়েছি। আর সেই সাথে হচ্ছে আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই বেশি বেশি করে কাশবন আর পদ্মবিলে যেয়ে ঘুরে আসুন, আর সেই সাথে আমার পেজটাও সবাই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।